হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে, আমি গেমিং উইথ ভাইপো, আমার চ্যানেলের আরও একটা নিউ ভিডিও নিয়ে। তো টাইটেল ও থাম্বনেল দেখে আপনারা হয়তো বা বুঝে ফেলেছেন আমি কোন টপিকস নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তো চলুন বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওটি হতে চলেছে অ্যারাবিয়ান লিজেন্ড, অ্যারাবিয়ান ব্র্যান্ড বলতে পারেন হোয়াইট 444, তাকে নিয়ে। হ্যাঁ, সে হ্যাকার, সে হ্যাক ইউজ করে ভাই, আপনিও ইউজ করেন, আপনারও তো ক্ষমতা আছে ভাই, আপনি হ্যাক ইউজ করেন। তো তাকে নিয়ে কন্ট্রোভার্সি করার আগে আপনি একবার ভেবে দেখেন, আপনি যদি হ্যাক ইউজ করতেন তাহলে তার মতন এরকম খেলতে পারতেন কখনো? সে একটা লিজেন্ড, সে একটা ব্র্যান্ড, আমার মতে সে তার জায়গায় ঠিক আছে, সে প্রতিষ্ঠিত। আপনাকে হ্যাক দেওয়া হলে আপনি এমন খেলা কখনোই করতে পারবেন না, এটা আমি 100% গ্যারান্টি। কারণ তার স্কিল আছে, তার খেলার যোগ্যতা আছে, তাকে আমার মতে তাকে যদি কোনো একটা পিসি দিয়ে বসিয়ে দেওয়া হয় যে আপনি খেলেন, তো পুরোপুরি এমন না পারলেও 80% এমন খেলা দেখাবে আশা করা যায়। তো দেখুন তার একটা ম্যাচ যে সে নতুন রেকর্ড করেছে, 4 সেকেন্ডে 4টে কিল, 1 স্কোয়াড ডাউন। তো দেখেন সে কীভাবে খেলে, 4টে প্লেয়ারকে 4 সেকেন্ডে কীভাবে মারে। একটা হ্যাকারের পক্ষেও এইভাবে খেলা সম্ভব না কখনোই। হ্যাকার তারাই বলা চলে যে মারে পুরোটাই হেড লাগে, কোনো লেগিট খেলা না, কিন্তু তার খেলা লেগিট। হোয়াইট 444-এর খেলা যারা দেখেছেন তারা বুঝবেন সে সবসময় এমন খেলা দেখাতে পারে না, কারণ সব প্লেয়ারে সবসময় এমন খেলা দেখানো সম্ভব হয় না। তো তাকে হ্যাকার বলার আগে একবার নিজে ভেবে দেখুন। আর হ্যাক ইউজ করার সুযোগ তো আপনারও আছে, তো আপনি ইউজ করেন না কেন, আপনি ইউজ করে তার মতন খেলে দেখান, তার মতন একটা ব্র্যান্ড হয়ে দেখান। তো আমার একটাই কথা, তাকে নিয়ে কন্ট্রোভার্সি করেন না, সে যেমন খেলে তাকে সাপোর্ট করেন, সে যাতে আরও আগ্রহী হয়। সে হ্যাক ইউজ করে আমাদেরকে এন্টারটেন করে, তাতে সমস্যা কোথায়, আমরা এন্টারটেন হই। তো তাকে নিয়ে কথা না বলে যারা অরিজিনালি হ্যাক ইউজ করে, যারা এন্টারটেন করে না কিন্তু ম্যাচে এসে আমাদেরকে ভালোভাবে খেলতে আমাদেরকে ব্যাঘাত ঘটায়, আমাদেরকে ডিস্টার্ব করে, তাদেরকে আপনি রিপোর্ট মারুন, তাদেরকে হ্যাকার বলুন। কিন্তু হোয়াইট 444-কে হ্যাকার বলার আগে আপনি একবার ভেবে দেখবেন, এটা আমার পার্সোনাল মতামত। তো এতে আপনারা আমাকে কেমন ভাববেন আমি জানি না, আর এটা আমার জানারও কথা না। তো যারা অরিজিনাল হ্যাক ইউজ করে তাদের সেই হ্যাকারের একটা ক্লিপ আমি দেখাচ্ছি। তো বলেন কে হ্যাকার, হোয়াইট 444 হ্যাকার না সে হ্যাকার? হ্যাকার তাকেই বলে যাকে আমি এখন দেখাবো। দেখুন হ্যাকার এদেরকেই বলে যারা কোনো গান ছাড়া, কোনো অ্যামো ছাড়া, কোনো গুলি ছাড়া, মানে মানে ফুল অস্বাভাবিক একটা খেলা করে, তাদেরকে হ্যাকার বলে। যেমন এই প্লেয়ারটি একটা বেসবল ব্যাট দিয়ে পুরো দুটো ম্যানকে জায়গায় শোয়াই দিল, মানে একটা স্কোয়াডে দুটো প্লেয়ারকে মুভমেন্টে খেয়ে দিল, তখন এদেরকে আপনি কী বলবেন? এরাই হচ্ছে হ্যাকার। আর হোয়াইট 444-এর মুভমেন্ট তো লেগিট, অরিজিনাল। তো আশা করছি আমি কী বলতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন। তো এই বলে আজকের ভিডিওটি শেষ করতেছি, বাই বাই। আর আমার কোনো কথা যদি আপনাদেরকে খারাপ লেগে থাকে তো আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ ক্ষমা চেয়ে নিন। Again.